বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া ইন্দ্রাণী জানায় সকলকে স্বাগত। জানি খুব ভালো আছেন, আর আরও ভালো থাকতে এবং ভালো রাখতে আমরা প্রত্যেক দিন চলে আসি আপনাদের কাছে। একসাথে ভালো থাকবো, হাতে হাত রেখে চলবো। জানেন রোজ যখন আসি তখন কত কিছু ভাবতে ভাবতে আসি, কীভাবে বলবো, কী শুরু করবো, আজকে বন্ধুদের সাথে কী নিয়ে গল্প করবো। কিন্তু যখন এখানে এসে আপনাদের সাথে দেখা হয় ওই সব ভাবনা টাবনা মাথায় আর তখন কাজ করে না, তখন খালি ভালো লাগা আর ভালো থাকার প্রচেষ্টা। আমরা এখানে সুরের খেয়ায় রোজ নতুন নতুন শিল্পীদের পাই আমাদের পাশে, যারা আমাদের সুরেলা সফর উপহার দেয়। আজকেও তার অন্যথা হয়নি, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ঐশিকী রায়কে। ঐশিকী এসেছে সুদূর দীঘা থেকে। ঐশিকী তোমাকে স্বাগত সুরের খেয়ায়। খুব মিষ্টি দেখতে ঐশিকী, এবং আমি এর আগে যা শুনলাম, মানে যখন ঐশিকী একটু দেখে নিচ্ছিল গানগুলো, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হবে সেটার বলার অপেক্ষা রাখে না। ঐশিকী কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। আশা করি কোনো ভয় ভয় কিছু কাজ করছে না নিশ্চয়ই? হ্যাঁ, এত বড় জায়গায় এসেছি, হালকা নার্ভাসনেস তো রয়েছেই, কিন্তু গাইতে গাইতে সেটা কেটে যাবে। বেশ, তবে আমরা আজকে গান দিয়ে শুরু করি। হ্যাঁ, কি গান শুনছি প্রথমে? আমি প্রথমে একটা ফোক সং করছি, ভ্রমর কয়োগিয়া, রাধারমণের গান। হ্যাঁ, বেশ।
ভ্রমর কইও গিয়া, ঐশিকী প্রথম গান খুব সুন্দর করে শোনালো, একদম এই সময়কার শিল্পী আর এখনকার মতো করে খুব মিষ্টি করে শোনালো। ঐশিকী লোকগান শোনালে বটে, কিন্তু একটু অন্য স্বাদের। মানে ঐশিকী কি এই ধরনের গান গাইতে পছন্দ করে, মানে কি গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে? এই ধরনের গান, ফোক সং। ফোক সং মানে শুধুই ফোক না, একটু যেন স্বাদটা একটু অন্যরকম, মানে এখনকার মতো করে, এখন যারা আমরা ঐশিকীর বন্ধুরা বা আমরা যারা এই ধরনের গান শুনতে পছন্দ করি। বেশ, কি গান শোনাবো এরপর? আমি আরেকটা ফোক সং শোনাবো, দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না। বেশ, দে দে পাল তুলে দে ও মাঝে তুই হেলা করিস না, আমি যাবো দিনায় তুই যে
আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ঝরে দুনিয়ায় নবী আইলো মা মিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শি চার সখা তার কিসের ভাবনা যত ভালো আমাদের গান শোনাচ্ছে অবশ্যই বলতেই হয় ততই ভালো ওকে দেখাচ্ছে। আমি ওকে মানে শুনতে শুনতে ওর গান শুনতে শুনতে ওকে দেখতে ভীষণ ব্যস্ত ছিলাম, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে প্রথম দুটো গানই ঐশিকি একদম আমাদের মন জয় করে নিয়েছে। আমার শুনতে শুনতে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল যে গানটা নিয়ে সাধনার মধ্যে আছো সেটা তোমার গলা বলছে, কীভাবে প্র্যাকটিসটা করো। মানে ধরো তোমাকে দেখে যারা আজকে থেকে ইন্সপায়ার্ড হবে তাদের তো এটাও জানা দরকার যে কীভাবে এইভাবে গাইতে হয়, কতটা চেষ্টা করতে হয়। হ্যাঁ, গানটা করতে গেলে তো অবশ্যই খুব বেশি করে রেওয়াজ করতে হয়, আর তার জন্যে টাইমটা যে সবাই ফলো করে ভোরেরটা ওটা কিন্তু ঠিক নয়। আমি তো রাত 12টার সময় করি গান। আমিও একদম না, আমি নিজেও ঐশিকি যেহেতু আজকে লোকগান গাইতে বসেছে একেবারে আমি আমার সিলেবাসের কমন পেয়ে গেছি টপিকগুলো, আমারও খুব ভালো লাগে এবং আমি নিজেও ওই রাতের দিকে মনে হয় একটু গানটা করতে ইচ্ছে করে, ভালো লাগে বেশ। তো ক্লাসিক্যাল দিয়ে শেখা শুরু? হ্যাঁ, ক্লাসিক্যাল শিখেছি, বাড়ির কাছে টিচার ছিলেন ওনার কাছ থেকেই ছোট থেকে ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা বেশ, তো এখন কি শিখছো? মানে লোকগান ক্লাসিক্যাল চর্চা তো অবশ্যই আছে, এর বাইরে আর কিছু শেখা হয়? ক্লাসিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু গান আমি শিখি, আধুনিক মেলোডিয়ান সমস্ত গানই আমি শিখি। কিন্তু লোকগানটা গাইতে বেশি ভালো লাগে? লোকগানটা আমি বেশি প্রেফার করি, অ্যাকচুয়ালি আমার গাইতে খুব ভালো লাগে লোকসঙ্গীতটা। বেশ, তো আমরা এরপরে কি গান শুনছি? এরপরে আমি আরো একটি ফোক সং গাইছি। আজকে মূলত আমরা সবই লোকসঙ্গীত শুনছি তোমার কাছ থেকে, তো এরপর কি গান শোনাবে? এরপর ও কিও বন্ধু কাজল প্রমোরারে গানটি শুনছি। ভাবাইয়া ভাবাইয়া Thank you.
ঐশীকে আমাদের একে একে লোকগান শোনাচ্ছে ভিন্ন স্বাদের এবং একটু অন্যরকম, একেবারে মাটির ছোঁয়া না দিয়ে একটু আধুনিকতার ছোঁয়া রেখে, যেহেতু এখনকার মানুষ। ঐশীকে ক্লাস 9 পড়া হয়। বেশ, গানের পাশাপাশি পড়াশোনার এখন একটা বেশ কঠিন সময় চলে এসেছে, তার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? আঁকতে খুব ভালো লাগে আমার। আঁকতে বেশ ভালো লাগে। বেশ, আজকে ঐশীকের গানটা একটু বেশি বেশি করে শুনবো, তাই গল্পটা একটু কম কম। এরপর একটু গান শুনতে ইচ্ছে করছে, কি গান শুনবো? কে যাস রে ভাটি গান বাইয়া। বেশ, সদুই হইয়া ভাই নাইলে নহিলে আমার পরাণ যাবে জয়া তোরা।
অসাধারণ এক যুগলবন্দি শুনলাম আমরা। সুরের খেয়ায় রোজ নতুন চমক থাকে আমাদের দর্শক বন্ধুদের জন্য। আর বেশি কথা না বাড়িয়ে ঐশিকের গান শুনতে শুনতে আজকে আমরা এই পর্ব থেকে বিদায় নেব। আবার কোনো নতুন পর্বে দেখা হবে নতুন শিল্পী বন্ধুর হাত ধরে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই সুরের খেয়ার সঙ্গে থাকুন। ঐশিকি, শেষে কী গান শুনবো? পিন্দারে পলাশ শুনবো।